বাংলাদেশত ক্ষোভৰ জুই। আওয়ামী লীগৰ সমৰ্থকৰ প্ৰতিৰোধ, প্ৰতিবাদকাৰীৰে জ্বলাই দিলে সেনাৰ বাহন। শেখ হাসিনা সসন্মানে বাংলাদেশলৈ উভতাই অনাৰ দাবীত ৰাজপথলৈ দলে বলে ওলাই আহিল আওয়ামী লীগৰ সমৰ্থক। আন্দোলনকারীর আক্রমণের প্রত্যুত্তর দিবলে অস্ত্র শস্ত্রে সুসজ্জিত হয়ে আওয়ামী লীগের সমর্থকে সাব্যস্ত করলে তীব্র প্রতিবাদ। আওয়ামী লীগের সমর্থকের প্রতিবাদ প্রতিরোধ করার চেষ্টা চলাওতে সেনার উপর চলিল আক্রমণ। শেখ হাসিনার সমর্থনত স্লোগানের মাজতে প্রতিবাদকারী আগুচি ধরলে সেনার কণ্ঠই। এই দৃশ্য গোপালগঞ্জ। সেনার এখন বাহন ভাঙি ছিঙি লণ্ড ভণ্ড করার বিপরীতে আওয়ামী লীগের সমর্থকে জ্বলাই দিলে আন এখন বাহন। এই ঘটনাত আহত হয়েছে চারিগী সেনা, এজন সাংবাদিকর লগতে মুঠ পনেরোজন লোক। দুজন লোক গুলিবিদ্ধ হওয়ার দাবি স্থানীয় রাইজ। শনিবারের আরক্ষীবিহীন বাংলাদেশের প্রতিখন থানাত অবস্থান করেছে সেনা বাহিনীর লোকে। আরক্ষীর দায়িত্ব কাঁধ পাতি লৈ সংখ্যালঘুর আওয়ামী লীগের সমর্থকর উপর চলা নির্যাতন কঠোর হাতে দমন করার প্রতিশ্রুতি দিছে বাংলাদেশ বর্ডার গার্ডর কর্মকর্তা। সংখ্যালঘু যারা ভাইরা রয়েছে তাদেরকে আমরা বলবো যে আপনারা কোনো ধরনের গুজবে কান দেবেন না, আপনাদের যদি যে কোনো ধরনের সমস্যা হয় সেক্ষেত্রে সরাসরি আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে, বিজিবি রয়েছে, পুলিশ রয়েছে, আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনাদের নিরাপত্তা আমাদের দায়িত্বে, আমরা আপনাদের নিরাপত্তা প্রদান করব। কিন্তু অরাজক পরিস্থিতির পরিপ্রেক্ষিত বাংলাদেশ বর্ডার গার্ডর প্রতিশ্রুতির প্রতিয়ন যাব পৰা নাই সংখ্যালঘু লোকের আওয়ামী লীগের সমর্থক। যার পরিপ্রেক্ষিত গোপালগঞ্জ আওয়ামী লীগের সমর্থকের টার্গেট হল বাংলাদেশের সেনাবাহিনী। নিউজ ডেস্ক রিপোর্ট, নিউজ 18, নর্থ ইস্ট।